বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব শিক্ষাগত যোগ্যতা, কতগুলো শূন্য পদ রয়েছে এবং কবে থেকে আবেদন চলবে এবং কত টাকা বেতন দেওয়া, সব বিষয় নিয়ে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। নিয়োগ করতে চলেছে এখান তোমরা লিপ্ত মহাবিদ্যালয়ে, যেখানে বলা হয়েছে ভ্যাকেন্সি নাম্বার রয়েছে 1/2022। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 11 তারিখে 4টে পর্যন্ত। এখানে অনলাইনের দ্বারা আবেদন করা যাবে না, শুধুমাত্র এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কিন্তু গ্রুপ ডি পদেও নিয়োগের পরিকল্পনা রয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কী কী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এলডি ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, আনরিজার্ভের জন্য একটা রয়েছে, এসটি আর রিজার্ভের জন্য একটা রয়েছে, এবং কি এসসির জন্য একটা রয়েছে আর রিজার্ভের জন্য একটা রয়েছে। তারপর রয়েছে গ্রুপ ডি পদে শূন্য পদ, যেখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফির জন্য একটা রয়েছে গ্রুপ ডি পদে, এখানে এসসিদের রয়েছে, এবং কি জুলজিতে রয়েছে একটা গ্রুপ ডি পদে, রিজার্ভ আর এসসিদের জন্য রয়েছে। আর পিএন পদে একটা রয়েছে, যেখানে রিজার্ভ গ্রুপ ডি পদেও রয়েছে। তারপর রয়েছে হলো গ্রুপ ডি পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা একটা করে রয়েছে, যেরকম পিউনে একটা রয়েছে এবং লেডি অ্যাটেন্ডেন্ট একটা রয়েছে। তারপর রয়েছে কর্মবন্ধু পদেও রয়েছে, যেখানে একটি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি এ, এবং কি আরেকটি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি এ, শুধুমাত্র এখানে পার্ট টাইম জবে নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্রুপ সি পদের জন্য আবেদন করার ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস করতে হবে, এবং কি জানতে হবে, নলেজ জানতে হবে এমএস অফিস ওয়ার্ডে, এবং কি কম্পিউটার চালাতে জানতে হবে। তারপর রয়েছে একাডেমিক গ্রুপ ডি পদে, এখানে শুধুমাত্র অষ্টম পাশে আবেদন করতে পারবেন এবং জানতে হবে কম্পিউটার এমএস অফিস, এবং কি পুরোটাই কিন্তু এখানে কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করা হবে, পুরো বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে। এবং কি লাস্ট ফ্রিজিং যেটা আছে হলো কর্মবন্ধু পদে, এখানেও কিন্তু গ্রুপ ডি পদেই নিয়োগ করা হবে, এখানে কিন্তু অষ্টম পাশেই নিয়োগ করা হবে। সব চাকরির ক্ষেত্রে বয়সসীমা বলা হয়েছে, এখানে মিনিমাম 18 বছর হতে হবে পয়লা জানুয়ারি 2022-এর মধ্যে থেকে, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি 2022 পর্যন্ত। এখানে 5 বছর ছাড় থাকবে এসসি এসটিদের, এবং ওবিসির ছাড় থাকবে 3 বছর, এবং কি আপার এবং কি ডিসেবিলিটি যারা বিকলাঙ্গ আছে তাদের জন্য 40% ছাড় থাকবে। এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, এখানে সেই প্রজেক্ট পোস্টের নাম রয়েছে এবং কতগুলো শূন্যপদ রয়েছে এবং কবে হবে ওয়াকিং ইন্টারভিউ, সব বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে, এবং কোন ক্যাটাগরিতে হবে সবই এখানে দেওয়া রয়েছে। যেরকম কর্মবন্ধু পদের জন্য একটি শূন্যপদ, যেখানে ইন্টারভিউ হবে হলো 10/3/2022-এ আনরিজার্ভ আর পার্ট টাইমের জন্য। তো এখানে সব কটা চাকরির জন্য কিন্তু 10/3/2022-ই হবে হলো ইন্টারভিউ। যারা গ্রুপ সি এর জন্য আবেদন করবেন, এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, নেওয়া হবে 150 মার্কসে। তারপর রয়েছে গ্রুপ ডি, এখানেও কিন্তু নিয়োগ করা হবে, যেখানে 20 মার্কসের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা হবে, কন্ট্যাক্ট বেসিক নেওয়া হবে, এবং কি এমএস অফিস হিসাবে কম্পিউটারের পরীক্ষা হবে। আর এখানে রয়েছে আরও, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনেক কিছু সিলেবাস রয়েছে, আপনাকে দেখে নিতে হবে বিজ্ঞপ্তি ডাউনলোড করে। কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশানটাকে ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর আপনার বায়োডাটা অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে, এবং কি এখানে কী কী দিচ্ছেন সাথে এগুলো দিতে হবে কপি, এস প্রুফ সার্টিফিকেট, ভোটার আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দিতে হবে এই ফর্মের সাথে। এই চাকরির ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে হলো এখানে রিসেপশন ডিএসটি এফআইএসটি রিসেপশন কলেজ আর ডিএফটি পোস্টার রিসেপশন কলেজে নিয়োগ করতে চলেছে। এই কলেজটা অবস্থিত হলো পূর্ব মেদিনীপুরে, তো সেই হিসাবে কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের। তো কীভাবে আবেদন করবেন আমি বলে দিলাম সবই বিস্তারিতভাবে, এবং প্রেসক্রিপ্ট করে আপনাকে সাথে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টের ফটোকপি দিয়ে আপনাকে পিন আপ করে পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, তা আবার 11/3/2022-এর আগে। তো এইভাবেই যারা দেখছেন ভিডিওটা, তো তাদের ক্ষেত্রে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তিটি। তো এখানে শেষ করছি ভিডিও, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।